বড় হয়ে এরকম কালো টিপ পরে ঘুরবি না হ্যাঁ পড়িস না কোনো গার্লফ্রেন্ড হবে না তাহলে আমি তো গার্লফ্রেন্ড করব না আমি তো বিয়ে করব আর ঠাম্মা কি কি ভুলভাল কাজ করে ময়দা মাখতে গিয়ে চারিদিকে ময়দা ছড়ায় এখনো হ্যাঁ তুই কালো টিপ পরেছিস কেন কালো টিপ না বললে ভূত ধরে ভূত ধরে আমি ছোটবেলায় বেল্টের মার খেতাম জানিস তোকে বেল্ট দিয়ে মারে বেল্টা দিয়ে মারে না মারে না এর মা বলছে মারে না লাঠি দিয়ে মারি বেলচা দিয়ে মারি না অনিক চট্টোপাধ্যায় ডাক নাম বিলে এটা কে দিয়েছে নামটা বাবা আমি নামই নিজেই সরি বাবা কই নমস্কার নামটা ও দিয়েছেন আপনি নামটা মানে আমি দিয়েছি মেইনলি বাট ও ও চয়েস করেছে আর কি দু তিনটা নাম বলেছিলাম কোনটা বেশি পছন্দ মানে বাবা দিয়েছে তুই চয়েস করেছিস আমি এটা বুঝলাম না কিন্তু তুই কি জানিস বিবেকানন্দের ডাক নাম ছিল বিলে হ্যাঁ সেটা আমি জানি তুই কি হতে চাস বড় হয়ে সন্ন্যাসী কেন কারণ এই যে জীবন এই যে সংসার যে যেটা সেটার মধ্যে তো এই যে হিংসা হিংসা অহংকার অপরাধ এই তিনটে ভাল লাগবে না তিনটে ভাল লাগবে না কেন আমাদের যে তিন গুণ সত্য আর রজ আর তম এই তিন গুণ হলো এক 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 করে গুণ সত্য রজ তম দাদা দাদা তো এসব জানেই না রজটা কি রজ মানুষ আর তম তম মানে অসুর যেমন অসুর আসুরিক এগুলো বাবা তুই তো ওইদিকে এগোচ্ছিস রে সন্ন্যাসীর পথে কোন স্কুলে পড়িস আমি ন্যাশনাল ইংলিশ স্কুল রাজারহাট রাজারহাট ন্যাশনাল ইংলিশ স্কুল তুই সংস্কৃত শ্লোক বলতে পারিস হ্যাঁ কি শুনি একটা ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি 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 ও জোরে হাত তালি ওর জন্য বাকিদের কথা শুনবো খেলা চলাকালীন ও ধুতি পড়তে কিন্তু খুব ভালোবাসে হ্যাঁ আজকে ধুতি পড়েছিস হ্যাঁ নিচে আয় দেখি আরে সাবাস স্মার্ট ধুতি তো ম্যাচিং ধুতি তো ম্যাচিং ধুতি উইথ পাঞ্জাবি লাভলি হ্যাঁ তুই যেখানে যাস ধুতি পরে যাস হ্যাঁ ইজ এন ওবিডিয়েন্ট বয় অ্যাকচুয়ালি ভেরি গুড দেবলিনা ব্যায়াম করতে ভালোবাসিস আমি শুনেছি তুই ওয়েট ট্রেনিং করিস আর স্কুলে বন্ধু বান্ধবদের পাঞ্জায় হারিয়ে দিস হ্যাঁ দেখি আমার সাথে পারিস কিনা দেখি তুই আমাকে হারাতে পারিস কিনা মাসল দেখিস একটু টেপ শক্ত না হারাতে পারিস কিনা এই কি এই আরে তো হারিয়ে দিল আবার দাদাগিরি বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি বাবা ভাই কত জোর হ্যাঁ কি খেতে ভালোবাসিস দুধ আর ডিম দুধ আর ডিম তাই দুধ আর ডিম খাবেন গায়ে শক্তি বাড়বে আর কি খেতে ভালোবাসিস আর সব ফল ভেরি গুড ডায়েট আর বড় হয়ে কি হবি অনিক ওর সঙ্গে বেশি লেগো না দুটো ঘুষি দিলে বাড়ি এগুলো তো ওজন আছে
আর করতে হবে না করতে এই রেগুলার এসব করে নাকি হ্যাঁ রোজ সকালে স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে উঠে এগুলো করে মানে নিজে থেকে করে না না ওর ওর দাদা আছে ওর স্যার আছে চন্দন স্যার হচ্ছে ওর স্যার ওর গুরু ওকে উনি শেখান ওকে আঁকা এসব শিখিয়ে দেয় আরে বাহ তুই কোন ক্লাসে পড়িস পিপি 2 ওকে কোন স্কুল সিজন সিজন তোকে সবাই খুব ভয় পায় শুনেছিস স্কুলে হ্যাঁ কেন ম্যামরাও ভয় পায় ম্যাম এই একটা কাজের কাজ করেছিস কেন ভয় পায় আমি যদি ম্যামদেরকে পাঞ্জায় হারিয়ে দিই সেই জন্য তো ম্যামেরা হেরে যায় তোর কাছে পাঞ্জায় হ্যাঁ বাহ দেবলিনার ফেভারিট ডায়েট হচ্ছে দুধ ডিম আর ফল দাদা দুধটা খায় না কিন্তু ডিম আর ফল খায় তো দেবলিনা তার দাদার ডায়েট কিছুটা এক কিন্তু দাদার গায়ের শক্তি দেবলিনার হাফ যাব আমাদের পরের পার্টিসিপেন্ট বসুমতী চাল কলকাতার হয়ে খেলছে সস্মিত ক্লাস 1 এর ছাত্র কোন স্কুলের ছাত্র টাকি বয়েজ আমরা যখন পড়তাম ছোটবেলায় টাকি বয়েজ ওয়াজ আ ভেরি গুড স্কুল এখনো নিশ্চয়ই আছে খুব ভালো স্কুল থেকে এসেছে বাড়ি থেকে মা আর বাবা আর কে আছে বাড়িতে ঠাম্মা দাদু ভালোবাসে তোকে এই ঠাম্মা মোটামুটি ভাসে মোটামুটি ভাসে মানে মানে মাঝা মাঝি আর দাদু আমাকে সব সময় বকে দাদু বকে কেন দুষ্টুমি করি তাই ও মা বকে না বাবা বকে মা বাবার মধ্যে কেউ বকে না বাবা মার মধ্যে বাবা মা ভালো দাদার মতো আর সানাকে কিচ্ছু বলে না ঠাম্মা দাদুর মধ্যে তো খুব ভাব শুনেছি বাবা মা বলে না না ভাব নেই দুজনে সারাদিন কিচির কিচির করে কিচির কিচির করে কেন কিচির কিচির কেন করে ঠাম্মা ঠাম্মা ভুলভাল কাজ করে তাই দাদু কিচির কিচির করে এই দাদু ঠাম্মাকে বলে বলে ঠাম্মা চেঁচায় ঠাম্মা চেঁচায় কি বলে আর কি চেঁচায় তুমি যাও না আমি তো মাখছি আমাকে আমার মতো করতে দাও না ঠাকুমা কি বলছে আমাকে আমার মতো করতে দাও আর ঠাম্মা কি কি ভুলভাল কাজ করে ময়দা মাখতে গিয়ে চারিদিকে ময়দা ছড়ায় এখনো হ্যাঁ তারপরে আর তারপরে গামছা চিনতে না পেরে মুখ ধুয়ে নেতা দিয়ে মুখ মুছে ফেলে আর কি করে আবার দাদু জানলায় চুপ করে বসে রয়েছে দাদুর কোলে গিয়ে বসে পড়লো ভালোবাসে দাদুকে তুই দেখলে কি বলিস আমি দেখলে হাসি আর তারপর ওরা কি বলে দাদু বলে ধুর দেখতে পাচ্ছ না বসে রয়েছে আমার কোলে উপরে বসছো কেন এক ধাক্কা মেরে ফেলে দেয় তুই ডেঞ্জার হয়ে যাচ্ছিস দাদু ঠাকুমা বাড়িতে ঢুকতে দেবে না তোকে খেলাধুলো করিস মার সাথে টেডি বিয়ার খেলি টেডি এখান থেকে গিয়ে মাকে আর বাবাকে বলবি একটা ব্যাট আর বল কিনে দিতে দাদু আর দিদা যখন ঝগড়া করবে একজনকে ডেকে নিয়ে বলবি আমাকে বোলিং করো তাহলে দেখবি আর দুজনে ঝগড়া করবে না দিদারও দাদুর কোলে বসার টাইম থাকবে না তুই সারাক্ষণ বল করিয়ে যা দাদু এতক্ষণ খেলবে হ্যাঁ খেলবে খেলবে একটু চেষ্টা করো না দিদার থেকে দূরে থাকতে দাদু খেলবে ঋদ্ধি বড় হয়ে ডাক্তার হতে চায় মার রাগ কমানোর ওষুধ সে তৈরি করবে মা কই খুব দুরন্ত বাড়িতে খুব বদমাশি করে ছেলে তো দুরন্ত হবেই তো গেঞ্জিটা দারুন কে কিনে দিয়েছে মা মা হ্যাঁ মা ভালোবাসে দেখেছিস আর চশমাটা কে কিনে দিয়েছে চশমা দিদি দিদি কই ও মায়ের পাশে ও আচ্ছা আচ্ছা মার পাশে তুই ডাক্তার হবি বড় হয়ে কিসের ডাক্তার রোগের ডাক্তার রোগের ডাক্তার আচ্ছা আর মা রেগে গেলে কি করে রে মারে অনেক মারে আমি ছোটবেলায় বেল্টের মার খেতাম জানি তোকে বেল্ট দিয়ে মারে বেলচা বেলচা দিয়ে মারেন মারে না এই মা বলছো মারে না মারে মারে লাঠি দিয়ে মারি বেলচা দিয়ে মারি না ও আপনি লাঠি দিয়ে মারেন বেলচা দিয়ে মারেন না মা মারবেন না ও সুন্দর ছিল কি কেন মারবে আর মা রেগে গেলে আর কি করে রে মা রেগে গেলে আর কি করে রে রে মারে আর আর সে আর কি ভাঙার চেষ্টা করে তো মা যখন ভাঙা ভঙ্গি করে বাবা কি করে বাবা বসে থাকে দেখে আবার দোকানে গিয়ে কিনে আনে হ্যাঁ কি কষ্ট বাবাদের হ্যাঁ টোনা টুনি কার নাম বাড়িতে এ মা বাবার এটা কিন্তু আমার দিদি বলেছে
কে দিয়েছে রামটা? আমি নিজেকে কে দিয়েছি? তোর মা তোকে বকে, তোর মা বাবার সঙ্গে ঝগড়া করে, তোর মা শান্তিতে কখন থাকে? এই শান্তিতে যখন ঘুমাই। ও যখন ঘুমাই মাকে ঘুম পাড়িয়ে রাখবি, তাহলে তোমার কাজ কাজ করতে হবে না, তুমি ঘুমাও। তোমার বাস খাবার কত থেকে বাবা? ও কারণ রেগে গেলে রান্না করে না, মাঝে সাঝে করে, মাঝে সাঝে করে না। তখন কি হয়? যেদিন যেদিন করে সেদিন সেদিন তো ভাত খেতে হয়, যেদিন যেদিন না করে সেদিন না খেয়ে থাকতে। না খেয়ে বাবা বাড়িতে আনে না কিছু? বাবা ওই যে ওই যে ঝুড়ি ভাজা মুড়ি ভাজা ক্যাডবেরি ম্যাপবেরি ওই সব কে পেট ভরে নাকি? বাড়িতে রান্না না হলে তোর বাড়িতে ঝুড়ি ভাজা আছে? ঝুড়ি ভাজা মুড়ি ভাজা ক্যাডবেরি জুস বুস ওই সব কে কি পেট ভরে? বলিস নি, আমার তন্দুরি চাই, বিরিয়ানি চাই, কি ঝুড়ি ভাজা কাটি ভাজা, এইগুলো বললে তো রেগে আগুন হয়ে যাবে। কি বলছো? কিন্তু খুব দুষ্টুমি করে ভীষণ, মারে আমাকে ধরে, দুজনের ভীষণ মারপিট হয় দুজনের মধ্যে, মানে বাড়িতে মারপিটের প্রচলন আছে আর কি। তাহলে বাড়িতে একটু ঠান্ডা হাওয়া পাঠাতে হবে। দেখি তোকে ছড়ানের প্রশ্ন করি, চল তোর ছড়ানের প্রশ্ন। আষাঢ় মাসের পর কোন মাস আসে? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক? শ্রাবণ। আষাঢ়ের পর তুই বলছিস শ্রাবণ, বলেন ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর আলাদা হতে হবে, উত্তর আলাদা হতে হবে, এক উত্তর হবে না। তোরা বীরভূম বল। শ্রাবণ। শ্রাবণ। নদিয়া? শ্রাবণ। পশ্চিম বর্ধমান? শ্রাবণ। তিনজনেই বলছে শ্রাবণ। আমাদের হাওড়ার পার্টিসিপেন্ট ঋদ্ধি বলছে শ্রাবণ। সুপার ওভার নিয়েছে ঋদ্ধি, তাই ঋদ্ধির যদি উত্তর ঠিক হয় তাহলে সে পাবে ডাবল পয়েন্টস। সঠিক উত্তর শ্রাবণ। ওয়েল ডান ঋদ্ধি, ওয়েল ডান। হ্যাঁ, ঋদ্ধির উত্তর ঠিক। আর ইয়ে যেহেতু তুই ঠিক উত্তর দিয়েছিস, বারো পয়েন্ট পেলি, মাকে বলবি বাড়ি গিয়ে বিরিয়ানি করে দিতে। বিরিয়ানি বানাতে পারলে তো বানিয়ে দেবে। হ্যাঁ, দোকান থেকে কিনে নিয়ে যাবি। কিনে দেবে কি করে, মা তো এই সবগুলো তো খেয়েই শেষ করে। মা খেয়েই শেষ করে দেবে? আর মার নামে এত অপপ্রচার করিস না। তুই কালো টিপ পড়েছিস কেন? কালো টিপ না বললে ভূত ধরে। ভূত ধরে? কে বলেছে তোকে এটা? দিদুন। বাকিরা তো কেউ পড়েনি? বাকিরা ভালো ওই জন্য। বাকিরা ভালো, তুই খারাপ। আমি বদমাশি করি যে বাড়ি। বড় হয়ে এরম কালো টিপ পরে ঘুরবি? না। হ্যাঁ করিস না, কোনো গার্লফ্রেন্ড হবে না তাহলে। আমি তো গার্লফ্রেন্ড করব না, আমি তো বিয়ে করব। আর আমার বউকে কোথাও নিয়ে গেলে আমার বউ শুধু একটা ছোট টিপ পরবে। এটা কিভাবে করবি যদি গার্লফ্রেন্ড না? পেপারে ছেলে আর মেয়ের নাম আসে, তারপরে বিয়ের জায়গায় গিয়ে বিয়ে করতে হয়। পেপারে নাম আসে? তোর কেরাম বউ পছন্দ? কি তোর কেরাম বউ পছন্দ? কি অবস্থা, কেরাম বউ পছন্দ? যে ভালো কাজ করে। কি কাজ করে? যে ভালো রান্না করে। জুটবে না এই জীবনে, ওসব উঠে গেছে। রান্না করাটা জুটতেও পারে, হাঁটতে বা পাঠে পারে। আমি তো বউকে আগে বলবো না যে এগুলো করতে হবে, আর যেই ঘরে ঢুকবো তখন করতে হবে। আর তখন যদি ছেড়ে চলে যায়? ছেড়ে যাবে না। কে বললো? কিসের গ্যারেন্টি? বিয়ে করে তো করাবো না, কিছুদিন চুপ থাকবো তারপরে করাবো। সস্মিতের অপশন, তার আগে ডাইনোসরের নামগুলো বলবি নাকি আমাদের? এ টু জেড যে ডাইনোসরের নানান প্রজাতি আছে তাদের কি নাম? এডি অ্যাঙ্কিলোসরাস, বিফোর ব্রেকিওসরাস, বিফোর কর্নোটরাস, বিফোর ডাইমেট্রোডন, বিফোর ইলাসমোসরাস, এফ ফর ফেবডোসরাস, জি ফর জাইগেন্ডোসরাস,
H for Hadrosaurus, wow, I for Ichthyosaurus, J for Juravenator, K for Kentosaurus, L for Lambiosaurus, M for Microdactyl, N for Nodosaurus, O for Oviraptor, P for Parasaurolophus, U for Costocuques, R for Varchiosaurus, S for Stegosaurus, T for Tyrannosaurus, U for Uttaraptor, V for Velociraptor, W for Unanosaurus, S for Sinosaurus, Y for Illong, Z for Zuniceratops. Oh. আন্নি কি একটা স্পিচ রেডি করেছিস না এখানে আসবি বলে? হ্যাঁ শুনি। শ্রী ভগবান যখন যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন সৃষ্টির পালনের জন্য এবং ধর্ম রক্ষার জন্য এবং দুষ্টের দমনের জন্য, এবং ভগবান যখন আসেন তখন তিনি একা একা আসেন না, তখন তিনি নিয়ে আসেন সঙ্গে তার শক্তিকে। যেমন রামায়ণে ভগবান শ্রী রামের সাথে মা সীতা, আবার মহাভারতে শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধিকা, ঠিক তেমনি এই যুগে এলেন শ্রী শ্রী রামকৃষ্ণ রূপী ভগবান বিষ্ণু, তার শক্তি আনন্দময়ী কৃপাময়ী করুণাময়ী মহামায়া জগদ্ধাত্রী শ্রী শ্রীমা সারদা দেবীকে নিয়ে। মা সকলের মা, মা মানুষেরও মা, মা জীবজন্তুরও মা, মা সতেরও মা, মা অসতেরও মা, মা শরতেরও মা, মা আমজাদেরও মা। আর মা কোনো পাতানো মা নন, কথার কথা মা নন, গুরুপত্নী নন, তিনি সত্য জননী। মা যে কত শক্তিশালী ছিলেন তার জন্য একটি গল্প বলি। একবার শ্রী রামকৃষ্ণ একবার তার ভাগ্নে হৃদয়রামকে বলেছিলেন, ওরে হৃদয়ে যদি এ ফোঁস করে তাহলে তুই বেঁচে গেলেও যেতে পারিস, যদি ও ফোঁস করে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সাধ্য নেই তোকে বাঁচা। স্বামীজি ওর জন্য শ্রী শ্রীমাকে জ্যান্ত দুর্গা বলে ডাকতেন। এবার যদি আমরা ঠাকুর মা স্বামীজির শরণাগত হই, আশ্রিত হই, তাহলে আমাদের পৃথিবী বহু সুন্দর হবে এবং আমরা অনেক ভালো মানুষ হতে পারবো। আপনার সম্পর্কে কিছু বলতে পারি? আমাকে সম্বন্ধে কি বলবি, তুই আমাকে চিনিস? হ্যাঁ বল। নমস্কার, আমি আহ্নিক চট্টোপাধ্যায়। অনেক শুনেছি, অনেক জেনেছি আপনার সম্পর্কে। তো আপনার মধ্যে যে মহান ব্যক্তিত্ব নিয়ে সব মানুষের সাথে এমন মজার ভাবে কথা বলছেন, সেই জন্য আমি মানে একটু মজা পাচ্ছি। এটা বলতে চাইছিলি, এতক্ষণ ধরে বললি এটা, আমি ভাবলাম তুই কি না কি বলবি আমাকে। তুই বললি আপনার মতো মহান ব্যক্তিত্ব আমাদের সঙ্গে যে এরা মজা করছে তাই জন্য আমি মজা পাচ্ছি। মানে বাকিগুলো সব মিথ্যে? সবই ঠিক। দাদাগিরি দেখিস? হ্যাঁ দাদাগিরি দেখিস? কবে কবে হয় বলতো? এই সিজন 9 দেখেছি, 8 দেখেছি, 1 ও দেখেছি। বুদ্ধি কত, ভুলভাল বহুত বকিস কিন্তু বুদ্ধি কত আগে দেখি। ওয়াইল্ডস্টোন গিফট থাকবে সেই পার্টিসিপেন্টের জন্য যে ভালো গুগলির উত্তর দেবে, কারণ সে হবে এই পর্বের মোস্ট নোটিসেবল পার্টিসিপেন্ট, তাই থাকবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার ওয়াইল্ডস্টোন, লোকে তো নোটিস করবে। শুরু করি আহ্নিককে দিয়ে, আহ্নিকের প্রথম গুগলি। রোজ ডুব দেয় কিন্তু তাও ভেজে না, কে? ঠিক আছে দেবো ওকে 6 পয়েন্ট।
সুপার ওভার নিয়েছিল আর্নিক, তাই আর্নিক পেল 12 পয়েন্ট, ডাবল পয়েন্ট।